এর মুখ থেকে আমি কাঁটাটা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, কি মনে হয়েছে ধরে ফেলেছি পাঁজা করে, বলেছে শুধু বলেছি এইটুকু মা গো আমাকে বাঁচাও, মাথা কামড় মেরেছে ফেটে গেছে আমি এইটুকু জানি। তাহলে ফ্রেন্ড আজকে লাস্ট ডে আমাদের পাখিয়ালয় সুন্দরবনে, সো আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে, আর ভাই ভাই আর প্রথমত যেখানে আমি থাকি সেখানে প্রতিদিন একটা মায়া পড়ে যায়, তো আমার ছাড়তে ইচ্ছা করে না, তো কি করবো এখন যেতে তো হবেই। তো চলো তাহলে এবার লাস্ট ডে কোথায় কোথায় ঘুরে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ হ্যাঁ, তাহলে কেমন লাগছে আজকে তো লাস্ট ডে? ভালো লাগছে। খারাপ লাগছে কি এত সুন্দর মজা করলে? সবচেয়ে বেশি ভালো লাগছে ফাইনালি ঘুরতে যাচ্ছি। আপনারা এখানে আসবেন, তারাও বলছে সবকিছু সবকিছু এভরিথিং সব দিক দিয়ে ভালো। তাহলে চলো এবার হোটেল আমরা ছাড়ছি আজকে, হোটেল ছেড়ে এখন লঞ্চে যাচ্ছি। চলো হোটেল বলে সব ছেড়ে দিলাম, একটা মায়া পড়ে গেছে। দড়িয়া হোটেল, দড়িয়া ছিল আমাদের হোটেলটার নাম। তুইও টয়লেট টানছিস, বিশাল ব্যাপার তো। হ্যাঁ তোমার বাড়ি চলে যাবো, তো মন খারাপ করছে করছে না? আরে বাবা একমাত্র আমার বোনই আছে যে মন খারাপ করছে না। আজকে তো এখান থেকে তো বেরিয়ে যাবো, তো এখন আমাদের ফ্যামিলি মেম্বার সবাই কিছু না কিছু কিনছে, এতদিন কিনিনি মানে আজকে সবাই একবার কেনা শুরু করে দিয়ে সবাই লঞ্চের জন্য এখন ওয়েট করছে, এখন আমার লঞ্চে উঠবো। তোমাদের মানে কন্টা করছে না, বাঘ দেখালে চা খাওয়ানো হবে আর চকলেট দেওয়ালে তোকে চা খাইছি, তুই চকলেট দিবি না? এখন খোলা যাবে না, শর্ত অনুযায়ী দিতে হবে দাদা। ছোট কি করছিস তুই, তোর কিছু খাবার নেই? তাহলে দাদু আজকে কি টিফিন হচ্ছে? দাদা এই যে আমাদের ভালোবাসার দাদা, বলো ছোলার ডাল লুচি, লাস্ট দিন ছোলার ডাল লুচি দিয়ে পেটটা আছে ভালোই করে ভরা যায়, ভালোই ঘোরা হলো আপাতত। ব্লগটা করো, ব্লগটা করো। এই আমরা এখন যাচ্ছি কোথায়? সুবর্ণময়ী। এই আমার কাকা, ও আমরা সুবর্ণময়ী, আমার কাকা এই বছরে চ্যালেঞ্জ খুলবে, তার আগে ছোট ফোনে প্র্যাকটিস করে নিচ্ছে, কারণ বড় ফোনের আগে ছোট ফোনে প্র্যাকটিস করা দরকার। ওই ফোনের আগে এই ফোন তো এসেছিল, এই জন্য ফোনটাকে সম্মান দিচ্ছে, কারণ ফোন ক্যামেরা যে হট করে যে ইউজেবল না হয়, এই জন্য বন্ধ ক্যামেরা আর কাকার কাছে। এটা হচ্ছে আমাদের ছোট আইফোন, এই আইফোনটা দেখে নিন। এই তো মহাগুরু আসুন, আপনি কোথায়? এতক্ষণ ধরে কেন সাসপেন্স ছিলেন? চলে আসো কাজে, আমারটা নিয়ে আসো। লাস্ট স্পোর্ট দেখবো, এখন আমরা ডাবের জল খাচ্ছি, তারপরে স্পোর্টে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, কাঁকড়া পাতুরি, ঠিক আছে, কাঁকড়া কাঁকড়া কষা হবে, তারপর আমাদের ক্যানিং নামিয়ে দিবে, আমরা ট্রেনে করে একবার বাড়ি চলে যাবো, শিয়ালদা থেকে ট্রেন ধরবো। রূপাদি ডাবটা কেমন, পানসা না মিষ্টি? রাইট, একদম দেখা হবে না, লাস্ট দেখা। আপনার হাতে রান্না খুব ভালো লাগলো, হ্যাঁ খুব ভালো লেগেছে। আর আমাদের ইনি ড্রাইভার দাদা, আমাদের খুব সুন্দর ঘুরিয়েছে। অ্যান্ড গাইস কি বলবো, কোনো বোর্ডে কোনো চাননি বা ঝাঁকানি বাগানি কোনো কিছু হয়নি, সুন্দরভাবে আমরা গেছি। আর এ হচ্ছে দিবাকর দা। দিবাকর দা কি করছো এখানে? ডাক্তার কাটলে নাকি?
আর দীপকদের সবসময় তো দেখতে পেয়েছে কীভাবে আমাদের পরিষেবা দিয়েছে। লঞ্চ থেকে আমরা নেমে পড়লাম সুদূরমালিতে। সুদূরমালিতে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম অনেক সারি সারি গাছ, যেগুলো একটা টাইমে আমরা সবাই বইতে পড়েছি। অ্যান্ড সামনে দেখা যাচ্ছে কিপা অ্যান্ড তার বৈজ্ঞানিক মধ্যে নামও মেনশন করা আছে। অ্যান্ড নেটের ওই পারে তোমার নেমপ্লেট দিয়ে গাছের উপরে লাগিয়ে রেখেছে, যাতে সবাই বুঝতে পারে যে এখানে কোনটা কী গাছ। ওকে, অ্যান্ড দেন তোমার এই দেখো একটার পর একটা ব্যানার এখানে দেখা যাচ্ছে সুন্দরী। এই যে আমাদের গাইড কাকা, কাকা কী বলছে বলো? এই যে পশু গাছ, হ্যাঁ যত সব রাজ্যের পশু হয়েছে সবাই গাছ। আর তোমার বয়সটা কত? 100 না 150 না 300? শুধু আমার সুদানো খালি ঘুরিয়ে বেরিয়ে গেলাম, তোমার দেখতে বলে এই স্পট ছিল। অ্যান্ড গাইস, নিউয়েস্ট এখানে কিছু ছিল না, অ্যান্ড ওয়াচ টাওয়ার ছিল, তো ওয়াচ টাওয়ার তোমাদের আগেই দেখিয়েছি, সো এগিয়ে না দেখালাম না। তুমি একা একা খাচ্ছ, কত গুড গাল ও বা, তুমি তো এক প্লেট কিছুক্ষণ আগেই খেলে আবার এখন খাচ্ছ, তোমার আবার খেতে পেয়েছে? তুমি সব খেতে পারবে? এটা দেখি তোমাকে দেখাই, তুমি কিছু একটু বলো বলো, আমি লুচি আর তরকারি খাচ্ছি বলো। তো গাইস, এখন আমাদের লঞ্চ থেকে নামিয়ে দিল, আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দির দেখতে। আমি বলছি এখন লোকনাথ মন্দিরে নিয়ে যাবে, দেখি কেমন লোকনাথ মন্দিরটা, আর তোমাদেরও দেখাচ্ছি আমার সাথে কি হয়েছিল কি। আমার নাম আশিস দাস, হ্যাঁ আমার বাড়ি হচ্ছে গোসবা থানা, হুম বালি বিজয়নগর বাড়ি। আমি যেখানে কথা বলছি এটা বিজয়নগর। আচ্ছা, আমি সুন্দরবনে 18 বছর মাছ ধরি। 18 বছর এই 1 বছর হয়ে গেছে আমাকে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ি। সেটা কত সালে? 1 বছর বেশি হয়ে গেছে। 1 বছর কত সালটা বলতে আমার ঠিক স্মরণে আছে, আমার 1 বছর বেশি হয়ে গেছে। আচ্ছা, তা এখন আমরা হচ্ছে 8 দিনের জন্য মাছ ধরতে যাই। আচ্ছা, মা বনির পুজো দিয়ে আমাদের ছোটো ছোটো নৌকাতে সব কিছু থাকে, মাছ ধরার জাল থাকে, আমাদের খাবার থাকে, জল থাকে, আর নদী জল তো নোনা জল, ওই জলে স্নান করি আমরা, আর খাবার জন্য মিষ্টি জল আমাদের গ্রামে করে নিয়ে যাই, আর আমাদের বাক্স থাকে, বরফ থাকে, মাছ রাখি। 7 দিনের দিন সন্ধ্যের সময় প্রচণ্ড একটা ওয়েদার খারাপ হয়। ওয়েদারের ফারে খারাপ হলে কী হয়, আমরা ছোটো ছোটো খালে ঢুকে যাই, খাঁড়ি বলে কিন্তু আমরা খাল বলি, খালে ঢুকে যাই। সেই খালটার নাম হচ্ছে ধুবনির খাল। আচ্ছা, সেই খালে গিয়ে আমি গ্রেভি করেছি, ওয়েদার খারাপ গ্রেভি করেছি। গ্রেভি করতে আর একটা নৌকা, সেটা হচ্ছে সোনাগাবাড়ির নৌকা, তারা 5 জন আছে। আচ্ছা, ওই ঘটনাটা, হ্যাঁ তা আমি ঘুমিয়ে আছি, হ্যাঁ তো ওরা ওইটুকু এইটুকু বলেছে, আমি শুনতে পেয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে যে আশিস দা পাশে বাঁধবো, আমি পাশে বাঁধো, আমি ঘুমাচ্ছি। এবার কিছুক্ষণ পরই খুব যে চিৎকার চাঁদে বেঁচে হয়, যখন চিৎকার চাঁদে বেঁচে হয় আমার ঘুম ভেঙে যায়। এর মুখ থেকে আমি কাঁটাটা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, কি মনে হয়েছে ধরে ফেলেছি পাঁজা করে, বলেছে শুধু বলেছি এইটুকু মা গো আমাকে বাঁচাও, মাথা কামড় মেরেছে ফেটে গেছে, আমি এইটুকু জানি। এই পিছনে দিনে সব ফাটিয়ে দিয়েছিল, এখন আর ক্ষত আছে, ড্রেসিং করি একদিন বাদে একদিন, এটা সার্জারি করতে হবে, থাই চামড়া কেটে এইসব কি করো, কপাল খারাপ, আর সার্জারি করা হবে না, আমার টাকা তো জোগাড় করতে পারবো। ওই সময় তুমি তো অজ্ঞান হয়ে গেছিলে? হ্যাঁ, আমি তো শেষ। আচ্ছা, আমি জানি বাবু এখনো বলছি, আমি জানি আমাকে বাঘ নিয়ে চলে গেছি। আমার অনেক গ্রামে যারা দেখে সবাই আমাকে দেখে আর বলে যে সত্যিকার আশিস হাঁটছে না অন্য কেউ, তা আমার ওই 28 লক্ষ টাকা খরচ হয়েছে। আমার বাবার 7 বিঘা জায়গা ছিল, সব বিক্রি হয়ে গেছে, এখন 3 লাখ টাকা জন আর করতে পারছি না, এই কতটা 1.5 লাখ টাকা লাগবে আর করতেই পারছি না। এটা আপনার 1 বছর হয়ে গেছে? 1 বছর হয়ে গেছে, হ্যাঁ। এখন এই ক্ষত আছে, কম ক্ষত নেই, এটা ভগবান মাথার উপর আছে, ঠিক তোমাকে সার্ভাইভ করে বাঁচিয়ে রাখবে, কোনো অসুবিধা নেই। ভগবান তো বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমি চিন্তা করছি আমি তো জীবনে কিছু করতে পারবো, আমাদের শরীরে কান্টিছে না। হ্যাঁ, অপারেশন হয়তো কোনো সহজ ব্যক্তি করিয়ে দিল আমার, অত চেষ্টা চালাচ্ছি যাতে হয়, আমি চিন্তা করছি আমি কী করবো, আমার মাথায় আমি কোনো প্রকারই একটা যদি
একটা যদি টোয়ালি রাখি তাও রাখতে পারি না। তুমি আছো বলে তো আমরা এই জার্নিটা আরো ভালো করে আমাদের কাটাবো। এখানে আশেপাশে পুরোটা বলে গামস রাইট এন্ড এই এখানে লোকনাথ মন্দিরে যাচ্ছি। এই আমার ফ্যামিলি এখন তিলক পরানো হচ্ছে। বোচানাকে তিলক ভালো লাগে বেশি। কি পরবা? স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত স্কুল এবং মন্দির, আর ওনার মানে সান্নিধ্যে আমরা আছি। আমরা প্রায় 20-25 জন আমরা আছি। উনি যখন যেমন নির্দেশ দেয় সেই নির্দেশ মতন আমরা এই কাজ বাজ করি। আচ্ছা, তিনি এখন কোথায় আছেন? উনি এখন বর্তমান আমেরিকায় আছে। আমেরিকায় আছে। আর মোটামুটি এই স্কুলটা চলছে 135-136 খানা মতো। এটা স্কুল, এই সামনে একটা স্কুল আছে। এটা সামনে স্কুল। আচ্ছা, স্কুল এই করোনা হওয়ার পর থেকে বাড়ি বাড়ি স্কুল হচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে, বাড়ি বাড়ি স্কুল হচ্ছে। এবং স্বামীজি এখানে উন্নয়নের জন্যে সেলফ হেল্প কথা বলছেন, স্বামীজি দিয়েছিলেন সব। আচ্ছা, এবং তারপরে এই মানে মন্দির প্রতিষ্ঠা করে গেছে করোনার 2 বছর আগে। এই শিবলিঙ্গ নিয়ে এসে নর্মদা নদীতে স্নান করতে নেমেছিলেন। এই যে ঘরটা আছে, এই ঘরটার নাম কি আছে তোমার? এটা লোকনাথ মন্দির। এটা লোকনাথ মন্দির। এটা লোকনাথ। আর এইটা বর্তমানে আমেরিকায় আছেন? হ্যাঁ, এই যে নর্মদেশ্বর যে শিবলিঙ্গ, এটা স্বামীজি নর্মদা নদীতে স্নান করতে নেমেছিলেন, ওনার হাতে এসে উঠেছে। জাগ্রত শিব যে যেমন মানত করছে তার তেমন মনস্কামনা পূর্ণ হচ্ছে। স্বামীজি হাতে উঠেছেন। কোথায় নেমেছিলেন উনি? নর্মদা নদীতে। নর্মদা নদীতে নেমেছিলেন? হ্যাঁ, তখন ওনার হাতে শিবলিঙ্গটা উঠেছিল। তাই নিয়ে এসে প্রতিষ্ঠা করে গেছে। যে যেমন মানত করছে তার তেমন মনস্কামনা পূর্ণ হচ্ছে। তাই হাজার হাজার ভক্ত আসছেন, ওনারা সবাই আসছেন, সবাই দান করে যাচ্ছেন। সেই দানে অন্ন সেবা দেওয়া হচ্ছে, মানে 1 জানুয়ারি থেকে অন্ন সেবার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এখানে তুমি এখন এই মুহূর্তে জল ঢালা যাবে শিবলিঙ্গ? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে জল ঢালা যাবে। ওখানে ঘরে গঙ্গার জল দেওয়া আছে, জল ঢালতে পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। জয় বাবা লোকনাথ। পারদীর বাবা লোকনাথ ব্রহ্মচারি কি? পারদীর বাবা লোকনাথ ব্রহ্মচারি কি? বাবা ভোলানাথ কি? বাবা বাবা ত্রিকালদর্শী কি? বাবা নর্মদেশ্বর ভোলানাথ কি? বাবা নর্মদেশ্বর ভোলানাথ কি? স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ জি কি? স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ জি কি? ভক্তবৃন্দ কি? মহাপ্রসাদ কি? জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রণন্দে হরি 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 হরি। একমাত্র তোমার জন্য মন শান্তি করে দিলাম, চলুন এবার। তোমার ডিয়ার ফ্রেন্ডস, তো আমরা এত সুন্দরভাবে এই জার্নিটা ভালোভাবে উপভোগ করতে পেরেছি একমাত্র দিবাকর দাদার জন্য। এবার তোমরা যদি পার্সোনালি দিবাকর সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে তোমার নাম্বারটা একটু বলে দাও। 9609090 9059582212। আর আমি তোমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো দাদা দিবাকর দাদার ডিটেলস, আমি সব দিয়ে দেবো। তোমরা দিবাকর সাথে যখন যদি আসতে চাও তো কন্ট্যাক্ট করে নিও। তোমার ভালো লেগেছে নাকি? হ্যাঁ, খুব ভালো লেগেছে। তোমার সাথে কথা বলো। দেখি চলে গেলো, দিবাকরকে আয়োজন করা হয়েছে আর আমাদের ফ্যামিলি সবাই নিয়েছে এক এক করে। লোকনাথ মন্দিরে তোমরা এখানে ভোগ পেয়ে যাবে, ঠাকুরের আয়োজন করা হয় সবসময়। নাম বেশি দিলে হবে না, কমিয়ে দিতে হবে, ছোট করে দিতে হবে। দিবাদা তুমি নিয়ে নাও, একটু খাও। এই ঘরটা তুলে দাও, বউকে খাওয়াচ্ছে।
হচ্ছে না। এটা কি দিল ওটা তোকে? এটা আমার জন্য আদার স্পেশাল, তো ব্লগার তো তাই। ভিতরে চাষ করে এটা দেড় লাখ দেখছি। হ্যাঁ হ্যাঁ, তোমার তুলছি আর ওইটা আমার লাগবে, ওইটা একটা আমি করবো। আমার কাকা ধান লাগা কর দেখি, এবার ছাড়ো দেখি। লঞ্চে এই তো আমাদের কাজ, টুরিস্ট প্লেস ঘোরো আর লঞ্চে যাও। ঠিক আছে, এখন দিয়েছি আমাদের চিংড়ির পকোড়া, খাওয়া দাওয়া চলতেই লেগেছে। সবকিছু একটা করে দাও, কি সুন্দর লাগছে কাঁকড়া, আর টেস্ট কি অসাধারণ কাঁকড়ার ঝাল। আমাদের জার্নি সুন্দরবনের এখানে শেষ হয়ে গেল, আর তোমরা দেখলে দীপক দাদা কত সুন্দরভাবে আমাদের যত্নগুলো কেয়ারিং করলো, কোনো অসুবিধা নেই কোনো দিক দিয়ে। মানে তিন দিন ছিলাম, তিন দিন একদম সকাল থেকে রাত পর্যন্ত ভালোভাবে পরিষেবা করেছি। ওকে, তো ডিসিশনে দীপক দাদার নাম্বার দিয়ে দেবো, তোমরা এসে কন্ট্যাক্ট করবে। ওকে, তাহলে এবার আমার লঞ্চ করে চলে এসেছি, সোনাখালি লঞ্চ করে চলে এসেছি, আমার অটো ধরে এবার যাবো ক্যানি স্টেশন। ক্যানি স্টেশন থেকে আর আমাদের জার্নি শেষ, খুব সুন্দরভাবে কাটলো। আসো সবাই আসো এখানে। তাহলে সুন্দরবন যাওয়ার পথে এই দাদাদের দিদিদের মানে সঙ্গী হিসাবে পেয়েছিলাম, খুব সুন্দরভাবে আমাদের তিনটে দিন কাটলো, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, তো এই মানে এই স্মৃতি সবসময় মনে থাকবে যে সুন্দরবন যাওয়ার পথে একটা ভালো পার্টনার পাওয়া, গ্রুপ মানে যেখানে সবাই ট্রাভেল করতে পারে না, একটা পার্টনার চাই ভালো, যেন সবাই মানে ঠিক মতো জার্নিটা যেন সাকসেস হয়, তো আমাদের ভালোভাবে সাকসেস হয়। তো তোমার সবাই ভালো থাকবে, ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, বলে না সুন্দরবন যাতে বলে, এখন সবাই বিদায় নিচ্ছি, সুন্দরবন ছেড়ে দিলাম। আমাদের ক্যাম্প স্টেশনে পৌঁছানোর আগেই মানে ওই এক কিলোমিটারের আগে নামিয়ে দেওয়া হয়েছে, পুলিশ বলে যেতে দিচ্ছে না, সেই কারণে আমরা সবাই এখন ভ্যানে করেই যাচ্ছি। ক্যারিং থেকে টেনে এবার যাবো শিয়ালদার দিকে, নেমে পড়লাম শিয়ালদায়, এবার যাবো বাড়ি। কীভাবে যে তিনটে দিন সুন্দরবন কেটে গেল বুঝতেই পারলাম না, মনে হচ্ছে এই তো গেলাম আবার চলেও আসলাম, এক একটা দিন খুব মিস করব, মেমোরেবল হয়ে থাকবে। সো কথায় আছে, একটি জার্নি এন্ড হলে নেক্সট জার্নি আসবেই, সো সেই অপেক্ষায় থাকবো। তাহলে চলো, দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগে, বাই।